কোনো শ্রম বৃথা যায় না যদি সেটা সে শ্রমটা সিনসিয়ারলি এবং অনেস্টলি হয় এবং সমউপযোগী হয়। আমরা 1985 সালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের কার্যক্রম আমরা শুরু করেছি। এর মধ্যে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি মাঠে এসেছে। বর্তমানে কয়টা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি? 35টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বর্তমানে বাংলাদেশের এই মার্কেটে কাজ করতেছে, বাংলাদেশের মধ্যে কাজ করতেছে। আজকের এই যে আপনার বিমা দিবস, 1 মার্চ বিমা দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম পুরস্কারটি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে দিয়েছে। কারণ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আমরা কর্পোরেট কালচারে কাজ করতেছি, আমাদের সকল সূচক এক উদ্যোগতি এবং আমরা সব বেশি দাবি পরিশোধ, আমরা বিমা দাবি আমরা বেশি পরিশোধ করতেছি এবং আমাদের কোনো কোম্পানির বিরুদ্ধে কোনো ক্লেম নেই। আমরা 2022 সালে 1051 কোটি টাকা দাবি পরিশোধ করেছি। 2022 সালে আমরা 2051 কোটি টাকা দাবি পরিশোধ করেছি। 1051 কোটি 2022 সালে আমরা 1051 কোটি টাকা বিমা দাবি পরিশোধ করছি। এত দাবি, এত দাবি কিন্তু তোমার অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানি পরিশোধ করতে পারে নাই, যার জন্য আমাদের প্রতি মানুষের আস্থা ভালো এবং আমরা মাঠে আমাদের কর্মীরা ভালো কাজ করতেছে, আমরা ভালো বেতনও দিচ্ছি এবং সবাইকে আমরা আপনার ইনক্রিমেন্ট বোনাস সবসময় আমরা দিয়ে যাচ্ছি। আমাদের কোনো কর্মীদের মধ্যে কোনো রকমের অসন্তুষ্ট নেই, তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে। অর্থাৎ পুরো ম্যানেজমেন্ট টিম, বোর্ড এবং ম্যানেজমেন্ট টিম আমরা সমন্বয়ে সুন্দরভাবে মিলেজুলে আমরা কাজ করে আমরা আমাদের কোম্পানিটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং সাথে সাথে বাংলাদেশে এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তোমার অনেক, হ্যাঁ আমাদের কিন্তু আমরা কিন্তু অনেক এমপ্লয়ি জেনারেট করতেছি, এখানে অনেকে চাকরি করতেছে এবং রুজি রোজগার করতেছে। সাথে সাথে বাংলাদেশ সরকারকে আমরা অনেক মোটো অঙ্কের ট্যাক্স দিচ্ছি। আমরা এবার এই সবচাইতে সর্বোচ্চ ট্যাক্স পেয়ে বড় করদাতা হিসাবে আমরা এবার স্বীকৃতি পাইছি, সম্মাননা পাইছি এই এনবিআর থেকে। আমরা ট্রিপল এ পাইছি, অনেক কিছু ইনশাল্লাহ পাইছি। তো আমরা ইনশাল্লাহ আজকে যে পুরস্কারটি আমরা পেলাম, আমাদের স্পিড আমাদের বেড়ে গেছে, আমরা আরও ইনশাল্লাহ এগিয়ে যাব। এবং আমাদের আমি আশা করি আমাদের দেখে দেখে অন্যান্য বিমা কোম্পানিগুলিও বাংলাদেশের মার্কেটে আরও এগিয়ে আসবে এবং সুস্থ প্রতিযোগিতা করবে। এবং এই সেক্টর আমার মনে হয় ব্যাংকের পরেই এই সেক্টরে একদিন স্থান হবে।